যে রুগীটি বাঁচার সম্ভাবনা নেই, যেমন ধরেন ক্যান্সার, টার্মিনাল স্টেজ ক্যান্সার, অথবা এমন একটা জায়গায় পৌঁছে গেছে রুগীটি যেখানে তার জীবনে ফেরত আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, 10% বা 10 ভাগেরও কম শতকরা, তাহলে সেই রুগীগুলোকে এখানে আইসিউতে চিকিৎসা না দিয়ে বরং প্যালিয়েটিভ কেয়ার সার্ভিস যেগুলো একটা কথা আছে সেখানে দেওয়াটাই বাঞ্ছনীয়। অর্থাৎ এখানে বলা হয় পিসফুল টার্মিনেশন অফ লাইফ। যদিও এই ধারণাটা আমাদের বাংলাদেশে জনমানুষের এই সচেতনতা হয়নি এখন পর্যন্ত, বা এই বিষয়টা তারা মৃত্যুকে তারা মেনে নিতে চায় না, এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা সীমাবদ্ধতা আমাদের ক্ষেত্রে। যে কোনো রোগী যখন ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে পড়ে যায় তাকে আইসিউতে ভর্তি দেওয়া হয়, এই জায়গাটা আমার সঠিক বলে মনে হয় না। এতে যে রোগীদেরকে কষ্ট দেওয়া হয়, রোগীদেরকে অর্থনৈতিকভাবে একটা চাপের মুখে পড়ে যায়, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার হয়, এই রোগীগুলিকে আমরা আইসিউতে না নিয়ে যদি প্যালিয়েটিভ কেয়ারে তাদের একটা সুস্থতার মধ্য দিয়ে, বা তাদেরকে যদি আমরা একটা এন্ড অফ লাইফ কেয়ার বলি আমরা, অথবা টার্মিনাল কেয়ার বলি, একটা পিসফুল টার্মিনেশন অফ লাইফ যেটাকে আমরা বলি, এই জায়গাটাতে দেওয়াটাই বোধহয় সবচেয়ে ভালো। কিন্তু যেহেতু মৃত্যুকে মানুষ মেনে নিতে চায় না, বিশেষ করে আমাদের বাঙালি জাতির একটা আবেগীয় একটা জায়গা, মৃত্যুকে আমরা কখনোই মেনে নিতে চাই না, তার বাঁচার সম্ভাবনা নাই, তাদের অনেক বয়স বেশি, সিস্টেমগুলো প্রায় শরীরের সবগুলো সিস্টেমই ইনভলভ, ভাইটাল সিস্টেমগুলো, তারপরেও আমরা চেষ্টা করি এই রোগীকে বাঁচিয়ে রাখার জন্য। এই যে বাঁচানোর প্রচেষ্টাটা, এটা একটা আমার কাছে মনে হয় একটা বৃথা চেষ্টা, একটা ব্যর্থতা বলে মনে হয়। কিন্তু ক্রিটিক্যাল কেয়ারের যে মূল ধারা, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলো প্র্যাকটিস করা হয়, সেখানে কিন্তু এই ধরনের রোগীদেরকে ভর্তির ক্ষেত্রে তারা যথেষ্ট কনজারভেটিভ। সুতরাং আমরা ভর্তি দেবো সেই রোগীগুলোকেই যাদের বয়স কম, যাদের সিস্টেম ইনভলভমেন্ট কম, অর্থাৎ যাদের সাপোর্ট দিলে সেই রোগীগুলোকে ফিরে আসা, জীবনে ফিরে আসার সম্ভাবনা আছে, সেই রোগীগুলোকে ভর্তি দেওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু আমাদের সামাজিক অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে যে কোনো রোগী অসুস্থতার একটা শেষ সীমা যখন পৌঁছে যায়, অথবা মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায়, নিশ্চিত মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায় বলে আমরা মনে করি, তাদেরকে এখানে সেবা দেওয়ার চিন্তা করা হয়, যেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। সেক্ষেত্রে বরং আমি মনে করি যে ওই প্যালিয়েটিভ কেয়ার বলে যে একটা বিভাগ আছে বা যে জায়গাটা আছে, সেই সেবা ব্যবস্থার মধ্যে তাদেরকে যদি পাঠিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় সেই জায়গাটা ভালো হবে। এতে রোগীর যে চাপটা সেটা কমবে, তাদের অর্থনৈতিক যে তাদের যে একটা চাপ সেটা কমবে, আমাদের সিটের যে সংকুলন হয় না এটা কমবে, এবং আমাদের যে একটা ব্যর্থতা দায়ভার, এর যে একটা আত্মগ্লানি, এই আত্মগ্লানি থেকেও আমরা মুক্ত হতে পারবো।